মুখরিত পরিবেশ থাকে, সুন্দরী ললনা পতিতাদের ভিতরে একটি পতিতালয়টি। আর এই পতিতালয়ের রেল স্টেশনের এখন রেল না দেখতে পারলেও এখানে কুষ্টিয়াগামী রেল আসে। আমরা এখানে অসংখ্য বোর্ডিং রয়েছে থাকার জন্য। একসময় এইগুলো অনেকটাই ব্যস্তময় ছিল, কিন্তু বর্তমানে সেরকম কোলাহলমুক্ত রেল স্টেশন নয়। তারপরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই দৌলতদিয়া পতিতালয়ে সময় কাটাতে, আনন্দ করতে অনেক লোক এখানে চলে আসে। আর রেল স্টেশনের কাছেই দেখতে পাচ্ছেন যে ঘরগুলো, আসলে এই ঘরগুলোই বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে লোকের আনাগোনা, এখানে অনেক আনাগোনা রয়েছে, সব বয়সের আসলে পুরুষদের একটি আনন্দময় জায়গায় এই দৌলতদিয়া পতিতালয়। বোর্ডিং, আসলে বোর্ডিংগুলো নির্দিষ্ট পরিমাণ ভাড়ায় এই বোর্ডিংয়ের সুবিধাও নিতে পারবেন। আমরা আপনাদের এই ভিডিওর মধ্যেই দেখাতে চলছি যে দৌলতদিয়া পুরো স্পটটায়। আর সবসময় এখানে বোর্ডিংয়ের আশপাশে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, তারা এখানে আনাগোনায় মুখরিত থাকে। নাটোর আলিম বোর্ডিং, এখানে অসংখ্য বোর্ডিং রয়েছে। আর ধীরে ধীরে আমরা চেষ্টা করেছি আসলে এভাবে করে ভিতরে ঢোকার জন্য, অনেকটাই সাপোর্ট চেয়েছিলাম স্থানীয়, তারা কেউই এরকম ভিডিও করতে তারা সাপোর্ট দেয়নি। আর গোয়ালন্দ ঘাট, আর এই গোয়ালন্দ ঘাটের এটাই অনেক পুরনো একটি বটগাছ, আর বটগাছের পাশে অসংখ্য দোকানপাট আর লোকের আনাগোনা আসলে সবসময় এখানে আমরা বেশি লক্ষ্য করি। আর খদ্দরদের আকৃষ্ট করার জন্য অনেক পতিতা সামনে দাঁড়িয়ে থাকে। আর এখানে অসংখ্য দোকানপাটও রয়েছে, বিভিন্ন ধরনের দোকান সাজে, পশলা সাজে এখানে দোকানিরা বসে থাকে। আর ব্যস্তময় এই রেল স্টেশনের দুপাশেই আনাগোনায় মুখরিত সবসময় থাকে, সেটাই এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আমার ভিউয়ার্সদের অনুরোধ করব যে এখানে আসলে ভিডিও ধারণ করতে গেলে আমি অনেকটাই বিপদে পড়ে গিয়েছিলাম। আমি অন্যের একটু সহযোগিতায় আমার জীবনটা রক্ষা পাই, তাই অনুরোধ করব যে ভিডিও ধারণ করা থেকে, এই ভয়ঙ্কর জায়গা থেকে অবশ্যই অবশ্যই এড়িয়ে যাবেন। আর এই রেল স্টেশনের আশেপাশে আসলে অনেক দালাল চক্র ঘুরে বেড়ায়, তারা আপনাকে সুন্দরী পতিতালয় খুঁজে দেওয়ার কথা বলে আপনাকে ভিতরে নিয়ে আপনার সর্বস্ব লুটে নেবে। আমরা দৌলতদিয়ার ভিতরে প্রবেশ করেছি, যেখানে আমরা বিভিন্ন বয়সের পতিতালয়দের, পতিতা মেয়েদের আনাগোনা দেখতে পাচ্ছি। হেলে ডুলে তারা ভিতরে এভাবেই খদ্দরদের আকর্ষণ করার জন্য, আর বিভিন্ন উঠতি বয়সের ছেলেমেয়েরা এখানে সবসময় আনাগোনায় মুখরিত পরিবেশ থাকে, সুন্দরী ললনা পতিতাদের ভিতরে একটি
একটি জাঁকজমকপূর্ণ পরিবেশ হয়ে ওঠে। হকারদের বিভিন্ন রকম জিনিসপত্র পশলা এখানে রয়েছে, এখানে নেশাও অবাধে বিক্রি হচ্ছে, আর প্রতিটা মেয়েরা আসলে তাদের যে সাজগোজ সেই সাজগোজ দিয়ে সবসময়ই খদ্দরদের আকর্ষণ করার চেষ্টা করে। আর সেরকম কোনো মেয়েরা খারাপ আচরণ না করলেও অনেক স্পট রয়েছে, ভিতরে অনেক মেয়ে রয়েছে, সেগুলো আপনার সব কিছুকে নিতে পারে, তাই জেনে শুনে বুঝে ওখানে ঢোকাটাই ভালো। আরেকটা জিনিস, প্রতারক চক্রের হাত থেকে সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন এখানে কতটা আনন্দ মুখরিত পরিবেশ, আর সুন্দরী পতিতাদের আনাগোনা সবসময় ভিড় লক্ষ্য করা যায়, আবার সুন্দরীরা খুশ গল্পে মেতে থাকে। এভাবে করি আসলে ভোর থেকে রাত্রি অবধি চলে মনোরঞ্জন সুন্দরী ললনাদের। এখানে ভিতরে চায়ের হোস্টেল সব কিছু রয়েছে, সবাই একটু আনন্দ জন্য ছুটে যায়। আর দুটি সুন্দরী, এরাই আসলে দৌলদের মধ্যে সবচেয়ে সুন্দরী পতিতা, এদের রেট যতক্ষণ 500 টাকা করে, আর রাত্রে যাপন করতে গেলে 3-4 হাজার টাকা এরকম লাগে, দরদাম চলছে। আর ভিতরে দরদামগুলো এভাবে করেই দাঁড়িয়ে থাকে, পাশে খদ্দররা যে তাদের কত দাম। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিও শ্যুটটি করতে যে আমার মোবাইলটা প্রায় চলে গিয়েছিলো, কিন্তু পরবর্তী সময়ে ভিডিওটা অনেকটা কষ্ট করে উদ্ধার করা হয়। দেখতে পাচ্ছেন যে ভিতরের একদম সুন্দরী যে পতিতা, সে ভিতরে মোবাইলে ব্যস্ত রয়েছে।